নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একটি বাঙালি রান্না, ফ্যাসা মাছের ঝাল। অত্যন্ত টেস্টি রান্নাটি, আর খুব কম জিনিস দিয়ে আমি বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় ফ্যাসা মাছের ঝাল। ফ্যাসা মাছের ঝাল বানানোর জন্য 6 টুকরো ফ্যাসা মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের, বেশি ঝাল পছন্দ না করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারেন। সামান্য একটু কালো জিরে ফোড়নের জন্য আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এর সঙ্গে লাগছে 7 অনুযায়ী নুন, আর যেহেতু মাছ রান্না আর বাঙালি খাবার তাই সর্ষের তেলেই করব। কড়াই সর্ষের তেল গরম করেছি, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। ফ্যাসা মাছ বেশি ভাজার দরকার হয় না, জাস্ট গরম তেলে এপিট ওপিট করে তুলে নিলেই হয়ে যায়। মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই একই 5 ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এবার সাথে সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কুচি, সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দেব, কেননা পেঁয়াজ আর টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর ভালো সফট হয়ে গেছে। এবার নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দেব, কেননা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যায় আর তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। 1 মিনিট কষানোর পরেই দেখুন টমেটোটা একেবারেই গলে গেছে আর তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে 1 কাপ জল দেব, এটা বেশি পাতলা হয় না, একেবারে শুকনো শুকনো মাছের ঝাল হবে তাই জলটা কম দেব। দিয়ে দিলাম 1 কাপ জল, এবার মাছটা দিয়ে দেব। একটু ভালোভাবে মিশিয়ে দেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এবার এটা ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিট। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে আর 20 থেকে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের মধ্যে পাওয়া যায়। ধনে পাতা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি, এবার এটা 5 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করবো।
তৈরি হয়ে গেল খুবই কম জিনিস দিয়ে অত্যন্ত টেস্টি ফ্যাসা মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।